ঘূর্ণিঝড় মোখা ভয়ানক রূপে বাংলাদেশ ও মিয়ানমার উপকূলের দিকে ধেয়ে আসছে। শরণকালের ভয়াবহ দুর্যোগের মুখে বাংলাদেশ, আর বেশি দূরে নেই ভয়ঙ্কর মোখা। এবার 200 কিলোমিটার গতি নিয়ে ধেয়ে উপকূলের দিকে 10 নম্বর মহাবিপদ সংকেত অব্যাহত। আবহাওয়া পূর্বাভাস বলছে আজ সন্ধ্যার মধ্যে উপকূল পাড়ি দিবে এই ঘূর্ণিঝড় মোখা। চট্টগ্রাম বিভাগের উপকূলে 15 থেকে 20 ফুট উচ্চতায় ভারী থেকে ভারী জলোচ্ছ্বাস হতে পারে। মুহূর্তের মধ্যে তলিয়ে যেতে পারে দেশের উপকূল। কেমন হবে এর প্রকৃতি ও ধ্বংসলীলা, এছাড়া এইমাত্র যে তথ্য দিলে আবহাওয়া অধিদপ্তর, তা শুনতে চাইলে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। অবশেষে ঘন্টায় 200 কিলোমিটার গতি নিয়ে কক্সবাজার উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় মোখা। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘূর্ণীভূত হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় বর্তমানে অবস্থান করছে। আজ সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ 18 নম্বর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অতিপ্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় 195 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হওয়া বেগে 250 কিলোমিটারে বৃদ্ধি পাচ্ছে। অতিপ্রবল ঘূর্ণিঝড় নিকটবর্তী এলাকার সাগর খুবই বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থিত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে। কক্সবাজার সমুদ্র সৈকতে 10 নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রাম এবং পায়রা সমুদ্র বন্দরকে 8 নম্বর বিপদ সংকেত, মংলা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া ফেনী, নোয়াখালী, বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, বুলা, পটুয়াখালী, জালকাহাটি, পিরোজপুর, বরগুনা এ জেলা অদূরবর্তী দ্বীপ ও চরগুলোকে স্বাভাবিক জলোচ্ছ্বাস থেকে 5 থেকে 7 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং ঘূর্ণিঝড় আপনার প্রাণের জেলায় এর প্রভাব পড়েছে কিনা, তা অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকবেন, সুন্দর ও সুখী হোক আপনার আগামী দিন।